আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, সহকারী শিক্ষক, সদনর্দমপুর উচ্চ বিদ্যালয়, কবিরহাট, নোয়াখালী। আজকে আমি অনলাইন ক্লাসটি করাব ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য নিয়ে। যেহেতু এই অধ্যায়টির সাথে অঙ্ক রিলেটেড, এই জন্য এই অধ্যায়টি শিক্ষার্থীদের বেশি নাম্বার পাওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তবে প্রশ্নের ভিতর অঙ্ক থাকে সাত নাম্বারের, অর্থাৎ গরুর ঘ যেটা, এটাতে ঘতে হলো তিন, ঘতে চার, সাত। আর বাকি যে তিন নাম্বার আছে জ্ঞান অনুধাবনের, সেটি সম্পর্কে উত্তর করতে হলে আরো কিছু পড়ালেখা করতে হবে অধ্যায় সংশ্লিষ্ট। প্রথমে আমরা যেহেতু অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব, সেহেতু অর্থের সময় মূল্য কাকে বলে তা নিয়ে আলোচনা করব। অর্থের সময় মূল্য বলতে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় অর্থের সময় মূল্য। এই সংজ্ঞাটি আমি বোর্ডে লিখি নাই, কারণ এটি বোর্ড বই এই নির্দিষ্ট একটা পৃষ্ঠাতে হুবহু আছে, বোর্ড বইতে এই সংজ্ঞাটি সুন্দরভাবে দেওয়া আছে, এই জন্য এই প্রশ্নটি লিখি নেই। আমি মুখে একবার বলে দিলাম যে অর্থের সময় মূল্য কাকে বলে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চক্রবৃদ্ধি পদ্ধতি কি, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি বোর্ড বইতে একদম স্পেসিফিক সংজ্ঞা আকারে নাই, এই জন্য আমি সংজ্ঞাটি লিখেছি। চক্রবৃদ্ধি পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে প্রতি বছর সুদাসনের উপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয় তাকে চক্রবৃদ্ধি পদ্ধতি বলে। শিক্ষার্থীদের একটু খেয়াল করো, এখানে দুইটা কথা, একটা হচ্ছে চক্রবৃদ্ধি পদ্ধতি কি, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কি। প্রশ্নের উত্তর করার সময় দুইটি বিষয় খেয়াল রাখবে, যদিও একদম পাশাপাশি তবে একটু ডিফার আছে। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদাসনের উপর যে সুদ দেওয়া হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। উদাহরণ হিসেবে বলা যায়, 100 টাকা এক বছরের জন্য ব্যাংকে রাখা হলে 10% সুদে সুদ আসে 110 টাকা। পরবর্তী বছর সুদ ধার্য করার সময় 110 টাকার উপর সুদ ধার্য করা হবে, এটি হচ্ছে চক্রবৃদ্ধি পদ্ধতি। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলবইতে স্পেসিফিক সংজ্ঞা আকারে নাই, একটু ঘুরিয়ে ফিরিয়ে আছে, আমি বিষয়টিকে সহজ করার জন্য একটা সংজ্ঞা লিখেছি, সেটি হচ্ছে রুল 72। এবং এটি খুব বেশি গুরুত্বপূর্ণ। রুল 72 হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কত সময়ে বা কত পার্সেন্ট হার সুদে দ্বিগুণ হবে তা নির্ণয় করতে রুল 72 ব্যবহৃত হয়। এক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ধরো তোমার এলাকায় একটা জমির 10 বছরে দ্বিগুণ হয় আর সোনালী ব্যাংক তোমাকে 8% সুদের প্রস্তাব দিল। এখন 10 বছরে দ্বিগুণ হলে তুমি এখানে সুদের হার বের করতে পারবে, কারণ বলা হয়েছে এই 72কে যখন মেয়াদ দ্বারা ভাগ করা হয় তখন বের হয় সুদের হার, আর 72কে যখন সুদের হার দ্বারা ভাগ করা হয় তখন বাইর হয় মেয়াদ। যেমন আমি বলছিলাম তোমার 10 বছরে দ্বিগুণ হয়, তাহলে 72 ভাগ 10 = 7.2, তার মানে 7.2% বের হয়। জমি কিনলে 10 বছরে যেহেতু দ্বিগুণ হয় সেখানে আমরা সুদের হার বের করলাম 7.2% বের হয়, কারণ 72কে যখন মেয়াদ দ্বারা ভাগ করা হয় তখন সুদের হার বের হয়। কিন্তু সোনালী ব্যাংক তোমাকে অফার দিয়েছে 8% সুদের হার, তাহলে তোমাকে কোথায় বিনিয়োগ করতে হবে? অবশ্যই সোনালী ব্যাংকে টাকা রাখতে হবে, কারণ সোনালী ব্যাংকে টাকা রাখা লাভজনক। এই রুল 72 সংক্রান্ত গুরুত্বপূর্ণ নৈর্গতিক আসে বা প্রশ্ন আসে, এই জন্য এটি ধর। এছাড়া আরো কিছু বিষয় আছে, যেমন বোর্ড বইতে এই সুযোগ ব্যয় আছে, সুযোগ ব্যয় কথাটি আছে এই অধ্যায়ে, যেটি বোর্ড বই 30 পৃষ্ঠায় 3.2-এর কতে আছে। সুতরাং এটি আমি আর বোর্ডে লিখব না, তবে একবার সংজ্ঞা বলে দিই। সুযোগ ব্যয় হচ্ছে দুটি প্রকল্পে, একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য একটি প্রকল্পের বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, এটি ফিনান্সের ভাষায় বা অর্থায়নের ভাষা, এটি একটি প্রকল্পের সুযোগ ব্যয়। তো আরো একটা বিষয় আছে, যেমন সেটাও বোর্ড বইতে আছে, ইএআর
এটার উপর বই 36 পৃষ্ঠে আছে 3.6 এটাও আমি লিখবো না কারণ বইতে যেহেতু হুবহু আছে ইআর হলো এফেক্টিভ অ্যানুয়াল রেট প্রকৃত সুদের হার এবার আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে সেটি হলো চক্রবৃদ্ধি প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া কি চক্রবৃদ্ধি প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া হচ্ছে বাট্টাকরণ চক্রবৃদ্ধি প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া হচ্ছে বাট্টাকরণ প্রক্রিয়া আর বাট্টাকরণ প্রক্রিয়া হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ভবিষ্যৎ মূল্যের অর্থকে নির্দিষ্ট বাট্টা হার দ্বারা ভাগ করলে বর্তমান মূল্য পাওয়া যায় একে বাট্টা হার বলে তো মোটামুটি এই প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের ভালো ধারণা রাখতে হবে তাহলে তোমরা জ্ঞান অনুধাবন দিতে পারবে আর অঙ্কের প্রয়োগ উচ্চতর দক্ষতা দিতে পারবে আর বোর্ড বই লাইন বাই লাইন পড়বে এবার আমরা আলোচনা করব যে এই অধ্যায়ের অঙ্ক করার জন্য বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য এবং প্রকৃত সুদের হার নির্ণয়ের জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব খেয়াল করো হ্যাঁ এবার আমরা আলোচনা করব বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র সম্পর্কে বর্তমান মূল্যকে বলা হয় ফিবি মানে প্রেজেন্ট ভ্যালু আর ভবিষ্যৎ মূল্যকে এফবি দ্বারা মিন করা হয় মানে ফিউচার ভ্যালু তো আমরা বর্তমান মূল্য নিয়ে প্রথমে বলি যে প্রথমে আছে বর্তমান মূল্য ইকুয়াল টু আছে এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই ইনটু এন এখানে এফবি হচ্ছে ভবিষ্যৎ মূল্য এফবি হচ্ছে বর্তমান মূল্য এটা পরবর্তী সূত্রে লাগবে এই জন্য লিখছি এন হচ্ছে সুদের হার এম হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা এন হচ্ছে মেয়াদ শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে তোমরা এটাকে অনেক সময় কঠিন মনে করো যে সূত্রগুলো খেয়াল রাখা যায় আসলে তুমি যদি একটু খেয়াল করো সামান্য পরিবর্তন করলেই সূত্রে চক্রবৃদ্ধির ধারণ করে যদি এই সূত্রে তোমাকে মাসিক সাপ্তাহিক মাসিক দ্বিমাসিক ত্রৈমাসিক ষান্মাসিক চারমাসিক কিংবা ষান্মাসিক চক্রবৃদ্ধির কথা বলে তখন সূত্রে যে শুধুমাত্র সূত্রে যে পরিবর্তনটা হবে সেটি আমি লিখতেছি সেটি হবে পিবি ইকুয়াল টু এফ বি ডিভাইডেড বাই 1 প্লাস আই এবং এম এবং এন মেয়াদের সাথে আবার এম তার মানে দাঁড়ালো কি যে চক্রবৃদ্ধি পদ্ধতির সূত্রে শুধুমাত্র আয়ের নিচে সুদের হারকে মেয়াদ দ্বারা ভাগ করতে হবে চক্রবৃদ্ধির সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এবং বছরকে চক্রবৃদ্ধির সংখ্যা দ্বারা গুণ করতে হবে একটু যদি খেয়াল করো এই দুইটা যখন আমরা ঢেকে রাখবো তখন এটা ওই যে সাধারণ সূত্র যে সরল সুদের সূত্র যে ফিউচার এইভাবে বের করতে হবে এইভাবে বের করতে হবে দুই জায়গায় এম বাদ দিলেই সেটা স্বাভাবিক সূত্র হয়ে যাবে চক্রবৃদ্ধি করলে আইন নিচে এম এবং এন এর সাথে এম করতে হবে তদ্রূপ ফিউচার ভ্যালুর ক্ষেত্রেও ফিউচার ভ্যালু ইকুয়াল টু যদি চক্রবৃদ্ধি হয় সেই ক্ষেত্রে এফ বি ইকুয়াল টু পি ভি ইনটু 1 প্লাস আগেরটার মতো আই নিচে এম এবং এন এর সাথে এম তাহলে দেখা যায় বড় ধরনের পরিবর্তন চক্রবৃদ্ধির ক্ষেত্রে আলাদা চক্রবৃদ্ধির সংখ্যা গুণ করতে হবে এবং সুদের হারকে চক্রবৃদ্ধির সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এই দুইটাটুকু খেয়াল রাখলে একটা সূত্র শিখলে দুইটা সূত্রের কাজ হয়ে যাবে চক্রবৃদ্ধি অথবা সরল সুদ তুমি করতে পারো এবার যেটি গুরুত্বপূর্ণ চক্রবৃদ্ধির সংখ্যা নিয়ে তোমরা ভুল করো যদি সাপ্তাহিক চক্রবৃদ্ধি হয় তাহলে আমি এখানে একটা শক করেছি যে সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান হবে 52 অর্থাৎ এই অঙ্কে যদি সাপ্তাহিক চক্রবৃদ্ধির কথা বলে বছর যা আছে তা থাকবে এখানে 52 হবে চক্রবৃদ্ধির ক্ষেত্রে এখানেও হবে তদ্রূপ যদি সেটা মাসিক হয় তাহলে হবে 12 এম এর মান তখন হবে 12 যদি দ্বিমাসিক হয় তাহলে এখানে এম এর মান হবে 6 ত্রৈমাসিক হলে এম এর মান হবে 4 তদ্রূপ চারমাসিক হলে 3 এবং ষান্মাসিক হলে 2 তাহলে দেখা গেল স্বাভাবিক সূত্রের সাথে যখন চক্রবৃদ্ধি বড় ধরনের কোনো পরিবর্তন নেই শুধু চক্রবৃদ্ধির সংখ্যাটা নতুন করে লিখতে হয়
এই বিষয়টা খুব সতর্কতার সহিত খেয়াল করবেন, তাহলে অঙ্কে আর ভুল হবে না। এবার আমরা অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের সূত্র নিয়ে আলোচনা করলাম, এখন আমরা করব প্রকৃত সুদের হার নির্ণয়। প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র হচ্ছে, একে ইএআর দ্বারা বোঝানো হয়, ইএআর দ্বারা বোঝানো হয় ইফেক্টিভ অ্যানুয়াল রেট। এটা অনেক সময় জ্ঞানমূলক প্রতিক্রিয়া আছে, জ্ঞানমূলক প্রশ্নে আসে যে ইএআর ইকুয়াল টু ওয়ান। এবার আসো, ইএআর ইকুয়াল টু সূত্র হচ্ছে ওয়ান প্লাস আই বাই এম ইনটু এম মাইনাস ওয়ান। এখানে হলো গাড়িটি, এখানে এম হলো চক্রবৃদ্ধির সংখ্যা, বৃদ্ধি সংখ্যা, আই ইকুয়াল টু সুদের হার। এবার তাহলে আমরা দেখলাম এই অধ্যায়ে অঙ্ক করার জন্য যে সূত্রগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এবং যতগুলো দরকার সবগুলো নিয়ে আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা আমরা আশা করি প্রশ্নগুলো ভালোভাবে পড়বে এবং সূত্রগুলো ভালোভাবে আজকে দেখবে, দেখার পরে আগামী ক্লাসে আমরা এই সংক্রান্ত অঙ্ক করাবো এবং এই অধ্যায় শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্য রেজিমেনে চলো, আল্লাহ হাফেজ।